So guys, welcome back. Our video videote aske amra khelchi Minecraft. Jara sobai jane. Ta aske amra ekta notun jinish korchi. Aske amra realistic mod niye khelchi. Realistic physics mod. Eta onek cool. So yeah, enjoy the video. Okay guys, amra Minecraft er mod loye dekhe gechi. Ekhon amra ekta grass katmo. আমরা এতক্ষণ আজকে মাইনক্রাফটে যে ফিজিক্স মডটা দেখছি এখন একটু মাইরা দেখি এটা পিক দেখি এটা দেখি আমি হাত দিয়ে মারবো ওটা একদম পিকটা একদম জাস্ট কাট হয়ে গেছে একটা কাট ও এখানে আমরা দেখতে চাই না মাইনক্রাফটের লজিকের বাহিরে একদম পুরাই তাই আমরা একটা ক্রাফটিং টেবিল ক্রিয়েট করলাম ক্রাফটিং টেবিলে স্টিক তৈরি করলাম আবার তৈরি করে কি করব এই এই অয়েক অয়েক বন্ধ করে দাও এখন আবার এগুলো অয়েক আবার অয়েক করছে আবার অয়েক করছে আবার অয়েক করতেই থাকবো তাই না ওকে তাই এখন আমরা করব কি এখন আমাদের যেটা মেইন বেসিক্যাল কাজ সেটা হইছিল স্টোন কাটা কিন্তু আমি জানি না আমি স্টোন কাটতে যাব কি যাব না কারণ ওই জায়গায় আমি দেখছি আর আমার মতে আমরা এখানে না থেকে ওইখানে যেয়ে কাটব কারণ এমনি তো ভিডিও ভিডিও শেষের পরে ওয়ালটা আমি হয়তো ডিলিট করে দেব ওকে আমরা এবার এসে গেছি আর রিয়েলিস্টিক ফিজিক্স মডসের মধ্যে রিয়েলিস্টিক এটা কি এটা কি রিয়েলিস্টিক ফিজিক্স মড এটা ওয়েল আই ডোন্ট ডাউট এটা হইতেই পারে ও ওকে পানিটা এখন পড়ছে জায়গা করে দিল আর ওইখানে ক্রিপারস আছে আমি ক্লিপারটা দেখে আমি চিকেন হইতেছে ক্লিপারটাকে মেরে দিই ও এটা কি ছিল আমি নিজেও বুঝি নাই ক্লিপার এক্সপ্লোড হইলো সব কিছু যেন তছমছ হইয়া গেল ওয়েট এখানে ক্রিপার ফাটলে আমার ব্লকস নাই ওয়াও ওয়েট আমি তার মানে ফিজিক্স মড অনুযায়ী আমি যদি উপরে একটা ভাঙি নিচে সব কটা পড়ে যাবে ও ওকে তাই এখন একটা নর্মালি মাইনক্রাফটার্স সরি মাইনক্রাফটার্স ইয়েস যা করে সেই অনুযায়ী আমরা কাম করব আমাকে ধরে উড নাই ওয়াও এখন আবার উড কালেক্ট করতে পারে যাও ওকে তো আমরা নর্মালি আমরা উড নিয়ে আসছি আর লাকিও নিয়ে আসছি তাই আমরা কি করব পিকএক্স বানাইলাম আমি জানি না আজকের এই নাইটটা কি সার্ভাইভ করবো কি করবো না ওকে আমার আর কিছু বলার নাই মাইনক্রাফট ফিজিক্স মড দিয়া দয়া করে এইসব কাম করতে গেলে আমি জানি না অনেক ভালো এই মডটা এটা এখানে বাজ্যে আছে জাস্ট ওয়েট আমি যদি ওইখানে আরও আছে আমি জাস্ট এটা ভেঙে দেবো আমি জাস্ট ফ্রিতে জিনিসপত্র পেতেছি আমি কিছু দেখতে পারি না আমি কিছু দেখতে পারি না কয় কি পাইলাম এখানেও আছে আরো আমি চোখে কিছু দেখতে পারতাছি না আমি জানি না আমি এটা ট্রাই করবো কি করবো না এটা ভেঙে দেবো আমার
আজকে আমরা সবচেয়ে ওকে 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 টাইম ফর সাম গ্রেট এক্সপেরিমেন্টস, এটা হবে সবচেয়ে বেস্ট এক্সপেরিমেন্ট। এটাই কি হইলো আমি কিছুই বুঝলাম না এইটা দিয়া। ওয়েল অনেস্টলি বলে তো এটা দিয়ে অনেক ইজিলি আমি ই পেয়ে যেতেছি, কোবলস্টোন পেয়ে যেতেছি, আরো কিছু আছে। আমরা এই ওয়েতে কেন মাইন করব, কারণ আমাদের কাছে আছে বিগ ব্রেন। ওয়েট ওয়েট, আমি যদি এটা ভেঙে দিই, এটা ভাঙ্গে ভাঙ্গে সব উপরে যাবে, উপরে যাওয়ার পর ওটা উপরেরটা ভাঙবে, উপরেরটা ভাঙ্গে মনে হয় যেন সব কিছু উপর দিয়ে ড্রিপস্টোনের মতো যেন উপরে যাবে, যে যেন মাইন করছে উপর দিয়া। এত রিয়েলিস্টিক মাইনক্রাফটে মানাইতে পারে কেমনে এটা আমি নিজেও বুঝতেছি না, আর আমি চোখে কিছু দেখতে পারতাছি না। এগুলো সরে যা, তাও ডার্ট আসতেছে কেন? ওকে, এখন উপরে সবগুলো ভেঙে দিবে, কারণ এই মোটটা এইরকমই কাজ করে। এটা রান্না করা হয়েছে, তাই কাঠ দিয়ে আমি রান্না করছি, এখন এগুলো রান্না করতে হবে। আর আমরা জাস্ট অ্যাজ ইউজুয়াল জিনিসপত্র বানাই ফেলি, দরকার হইবে কিছুক্ষণের মধ্যেই হইতে পারে, আমি জানি না। এগুলো অর্গানাইজ করি, এগুলোর তো দরকারই নাই, তাও রেখে দেবো, কারণ আমি জানি না এই ওয়ার্ল্ডে আর কোনোদিনও খেলা হইবে কি হইবে না। তাও গাইস, যদি এই ভিডিওতে তোমরা 50টা লাইক, ইয়েস এবার 50টা লাইক, যদি 50টা লাইক হয়ে যায় তাহলে আমি এটার উপর একটা আলাদা একটা সিরিজ শুরু করে দেবো, রিয়েলিস্টিক মডের উপর যে একটা সিরিজ খুলবো। আমি এটা একদম মানে একদম পুরো কমপ্লিট করবো, এগুলো আগের মতো আদৌ সিরিজ হইবে না, যে যেমন হার্ড কোর শুরু করছি শেষ করার তো নাম নাই। আমি যদি অনেস্টলি বলি যে আমার এরকম একটা মডের সিরিজের মানে ইচ্ছা ছিল, আর এইটাই অপরচুনিটি, কারণ আমার মডের স্টাফগুলো খেলতে অনেক ভালো লাগে, মানে এগুলো মডের একটু ইন্টারেস্টিং, আমার বোরিং হার্ড কোর এগুলো তো মানে অনেক বোরিং লাগে, তাই আমি এগুলো আমি অত খেলি না। আর কি করব, আমরা তো অনেকগুলো মাইন করছি, কিন্তু এখন আমাদের আরও কোল লাগবে কি লাগবে না সেটা আমার কোনো নির্দিষ্ট নাই, তাই আমরা একটা কাজ করব, আমরা বিশ্বের গ্রেটেস্ট এক্সপেরিমেন্টস করব। যদি আমি এইটা ভেঙে দিই তাহলে কি হবে? ওকে, দেখি এটা ভাঙবে নাকি না, এটা ভাঙবে না। এটা আমি কেনই বা ভাবলাম যে অত ওইখানে আমাকে উপরে যাবো, উপরে যাইয়া একটা কাজ করি, চাইতেছি না তাহলে, কারণ নেদারে গেলে মরবো আমি, কারণ আমি জানি নেদারের মধ্যে একটা ব্লক ভাঙলে যেহেতু হাজারটা ব্লক পড়বে উপর দিয়া, কোন সময় লাভার মধ্যে পড়ে যাই তার তো কোনো গ্যারান্টি নাই, তো আমি এটা ভাঙিয়ে উপরে যাই। একটা দেখি, ওয়েট, একটা ভিলেজের খোঁজে যেয়ে দেখবো যে ওয়েট, আমি যদি আয়রন গোলেমকে মারি, আয়রন গোলেম কি টুকরো টুকরো হয়ে যাবে, নাকি ওই পিগের অ্যানিমেশন যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম? কোনোদিনও ভাবিও নাই যে মাইনক্রাফ্টের এইরকম হইতে পারে। এটা দেখো গাইস, এটা হয়েছিল আউট অফ লজিক, তোমরা বলতে পারো, যে তোমরা অনেকেই বলবা যে এটা আউট অফ লজিক, যে আমি পিক কাটলে পিক টুকরো টুকরো হয়ে যায়। ওয়েল, টুকরাগুলো আমার হাতেই আছে, ওইখানে গোল আছে, নেব। ওকে, আমরা পেয়ে গেলাম, একটা পেয়ে একটা পেয়ে গেছি, অতি লোক ভালো না, তাই আমরা এখান থেকে চলে যাই, নাহলে কোন সময় মবস এসে মেরা যায়, কারো কোনো কিছু জানি না, তাই এমনিতে টুকরো টুকরো ভাসতেছে, আমরা এইসব জায়গা দিয়ে তাড়াতাড়ি অতিক্রম করবো। ওয়েট, মাছটা যদি মারি, মাছ দুই টুকরো হয়ে যাচ্ছে। Oh!
ও ওয়া, হঠাৎ করে ডে হয়ে গেল। আই ওয়ান্ডার কেমন করে হইলো এইসব জিনিস। আবার নিচে পড়ছি। ওকে, এটা তো ওই জায়গায় যেখান দিয়ে আমরা অতিক্রম করি নাই। ও ওয়াও, আমরা হঠাৎ করে এখানে চলে আসলাম কেমনে। আমার মনে হইতেছে এই ওয়ার্ল্ডে কিছু না কিছু তো আছে। আমি হঠাৎ করে ডে হয়ে গেল, তারপর আমি হঠাৎ করে আমার জায়গায় টেলিপোর্ট হয়ে গেলাম। অনেক চিন্তার বিষয়। তাই এখন আমরা যাইরা কথা না বলি, আর আমি একটা নিজস্ব একটা ট্রিক বলি। পাম্পকিন থাকলে বুঝে নাও ভিলেজ আছে কাছাকাছি অথবা দূরে দূরে। আমি কি করতেছি প্লিজ। ওকে, আমার পর্ক চপসগুলো হয়ে গেছে, তাই আমরা এখন ওকে মারবো। এরা জাস্ট টুকরা টুকরা হয়ে গেল। আবার প্লিজ, সরি, আই নিড ফুড। অলরাইট, তোমরা আবার চিকেন রে একসাথে মারলাম। জাস্ট জায়গায় তিনটে সেট করো, আমি শিওর না যে আমার ইনভেন্টরিতে ওই উলগুলো ছিল। আমার জাস্ট একটা এক্সপেরিমেন্ট করা লাগবে। আয়রন গোলেম রে মারলে এটা কেমন দেখাবে হইতে পারে। এটা তোমরা থাম্বনেইলে দেখছো অথবা নাও দেখছো, নাও তো অথবা আমি যারা থাম্বনেইল দেই নাই হয়তো, আমি জানি না। ফিউচার তোমরা জানো, তোমরা ফিউচার দিয়ে দেখতেছো। থিংকল প্রো প্রোমোস যেটা আমরা ওকে এখানে ফ্রিতে যেহেতু পাইতেছি। ওকে, সব কিছু এত এত ফিজিক্স হইলে কেমনে হবে দেখছো। মাটিগুলো ওকে, এগুলো অলরেডি চলে গেছে। আর আমরা জাস্ট এখন নর্মাল, জাস্ট নর্মাল এর মতো হাঁটা ফেরা করবো। সামনে ডেজার্ট, স্যার ডেজার্ট আছে, ওই যে তোমরা দেখতে পাইতেছো। এই ডেজার্ট ভিলেজ থাকলেও হবে, জাস্ট আমার আয়রন গোলেম লাগবে, তাইলে হয়ে যাবে। বিকজ আয়রন গোলেম ইকুয়াল গুড অ্যান্ড আই ক্যান কিল ইট। আয়রন গোলেমের মায়েরা কর্মকে দেখবো, আমরা দেখবো যে ওইটা কি, আয়রন গোলেমের মারলে অ্যানিমেশন কেমন হয়, আয়রন গোলেমের মধ্যে কি আছে। আয়রন গোলেম তো আয়রন দিয়ে তৈরি হয়, কিন্তু আয়রন গোলেমের মধ্যে কি রক্ত আছে, আয়রন গোলেমের মধ্যে কি মাংস আছে, এটা আমরা আজকে ডিসকভার করব। আমরা ডিসকভার করতে গেলে কমনলি ইনভেন্ট করবো এই জিনিস, এইসব সুন্দর জিনিস যেগুলো কোনো ইউটিউব চ্যানেলে হয়তো এখন পর্যন্ত করে নাই, জানিও না। কিন্তু আবার মনে এরকম কেউ কিছু করে নাই যে আয়রন গোলেমের মধ্যে কি আছে। আমি যেন শুনলাম সাউন্ড। আর ওই তো ভিলেজ, এ ভিলেজ পেয়ে গেছি। টাইম ফর সাম গ্রেট এক্সপেরিমেন্টস। ওইখানে যাওয়া পর্যন্ত কাক করতেছি। ওকে, আমরা ভিলেজটা এসে গেছি, আর এখন আমাদের যেটা মেইন কাজ এটা আয়রন গোলেমকে খোঁজা। ওই তো আয়রন গোলেম পেয়ে গেছি। আই এম সরি আয়রন গোলেম, আই হ্যাভ টু ডু দিস টু ইউ। ওই সব ওয়েট, মেরে যাওয়ার রিস্ক নেবে কে? এ রেসপন্ড পয়েন্ট সেট করে দিছি। ও, ঘাসটাও কেমন করে পড়ে। জানি এখন এটার উপর উঠবে। ওকে, তো ওইখানে আমরা প্রিটেন্ড করি কিচ্ছু হয় নাই, আমরা এটা আরো একবার ট্রাই করবো। তাই না কেন, কিছুক্ষণ আগে তো আমার ধাওয়া করতেছিল। ইউ ম্যান, কাম 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 প্লিজ কাম, ওয়েলকাম। আমার মনে হয়
কাছে কোনো এক্সট্রা হারাই ফেলছি। আমরা রাশিটা সোর দিয়ে করব। কুরা দেখতে চাই যে আরুনগুলোর মধ্যে আসলে আছে নাকি কি। ওকে, আয়রন গোলেম টুকরো টুকরো হয়ে গেছে, আর আয়রন গোলেমের মধ্যে মাংস আছে। ওয়া,